আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন একটা আপডেট দেওয়ার জন্য আসলাম। আজকে বাসায় কবুতর উড়ানোর পর একটা কবুতর আইছে, একটা টেডি কবুতর। কবুতরটি ধরে দেখাবো, যদি আপনাদের কারো কবুতর হয় উপযুক্ত প্রমাণ দিয়ে তারপরে আমার কাছে কল করবেন। যদি আপনাদের কবুতর হয় তো আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। তাহলে চলেন দেখি কবুতরটা কেমন। এই যে এখনো ধরি না, আইসে সে এখানে বইছে। পাশে ট্যাগে কী লেখা আছে এটা যদি আপনারা বলতে পারেন তাহলে কবুতরটা আপনাদের দিয়ে দেব। এই যে আমার সে লফট, এইখানে কবুতর ঢুকবে। কবুতরের সাথে দেখি কবুতরে ঢোকাতে পারি কিনা, ঢুকে ধরতে পারলে আমি আপনাদেরকে জানাচ্ছি। একটা নর কবুতর, খুব ভালো মানের নর আজকে আমার কবুতর উড়ানোর সাথে সাথে দেখি কবুতরটি আমার কবুতরের সাথে চলে আসে। দেখা যাক কবুতরটি ধরতে পারে কিনা। আমার কবুতরের ঘরের দরজা খুলে দিছি, কারণ অত ছোট ওই ফোকটাতে ঢুকতে পারবে না নতুন কবুতর, এই জন্য ওটা ঢুকিয়ে দিছি। দেখা যাক মালটা কী করে ঢোকে কিনা। ঢুকানোর আগে আমার কবুতরই ভেরিয়ে যাচ্ছে আবার। ঢোক ঢোক ভাই ঢোক, মনে হচ্ছে ঢুকবে। এই যে কবুতরটা ঢুকতেছে, দেখা যাক আটকাতে পারি কিনা। হ্যাঁ, কবুতরটা আটকে ফেলেছি, এখন আমি কবুতরটি আপনাদেরকে ধরে দেখাচ্ছি। দাঁড়া, এই যে এই নটটা ধরা পড়েছে। আপনাদের যদি নটটা যদি কারোর হয় তাহলে যোগাযোগ করবেন। আমার কবুতরটা আজকে আমার কবুতরের সাথে উড়তে উড়তে চলে এসেছে। দেখা যাক আপনাদের কারোর যদি কবুতরটি হয় তো আমারে কল করবেন, তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সঠিক তথ্য দিতে পারেন। তাছাড়া অযথা কারো কবুতর না হইলে ভাই কল দিবেন না, যদি আপনার হয় তাহলে কল দিবেন। কবুতরটা আমি খাসা একটু ছেড়ে দেখা যায় তো আপনাদের আরও সুবিধা হয়। দেখেন যদি কারোর হয় তা যোগাযোগ করবেন।